এবার একটা ছবি আপনাদের দেখাবো, কিন্তু সেই ছবিটা ওড়িশার ছবি, যে আপনার জেলেদের দেখছেন এই মুহূর্তে, যে মৎস্যজীবীদের দেখছেন এই মুহূর্তে, তারা কোনো নদীতে বা সমুদ্রে মাছ ধরছেন না, এটি রাস্তা, মূলত জাতীয় সড়ক, ওড়িশার জাতীয় সড়কে মাছ ধরছেন, জেলেরাও রয়েছেন, তাতে স্থানীয় বাসিন্দারাও রয়েছেন, ৫৭ নম্বর জাতীয় সড়কে জাল হাতে নেমে পড়েছেন স্থানীয় বাসিন্দারাও, বৃষ্টিতে উপচে পড়ছে মৎস্য দপ্তরের পুকুর, আর সেই পুকুর থেকেই মাছ বাইরে বেরিয়ে আসছে, বড় বড় বোয়াল মাছ ধরছেন, দেখুন এগুলো নদী থেকে ধরছেন না, এই একেবারে রাস্তা জাতীয় সড়ক, যা জানা যাচ্ছে এই মুহূর্তে ৫৭ নম্বর জাতীয় সড়ক, আর সেখানেই মৎস্যজীবীদের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষও নেমে পড়েছেন, একেবারে জাল নিয়ে নেমে পড়েছেন তারা, এবং বড় বড় বোয়াল তুলছেন জালে, বড় বড় মাছ তুলছেন জালে। জাতীয় সড়কের এমনই অবস্থা, ওড়িশাতে প্রবল বৃষ্টি হচ্ছে সেখানে, আর ভারী বৃষ্টির জেরে এই মুহূর্তে জাতীয় সড়কও নদীতে পরিণত হয়েছে, আর সেই সুযোগ ছাড়ছেন না স্থানীয় বাসিন্দারাও, তারা একেবারে রেনকোট পরে হাতে ছাতা নিয়ে নেমে পড়েছেন জাতীয় সড়কে মাছ ধরার জন্য, জালে উঠেছে বেশ বড় বড় বোয়াল, বড় বড় মাছ, সেই ছবি ধরা পড়েছে ক্যামেরা, এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলা। নজর রাখবো এবার আপনাদের, নিয়ে যাবো হিমাচল প্রদেশের দিকে, কারণ হিমাচল প্রদেশে মানালির কাছে ভয়াবহ আগুনের খবর পাওয়া যাচ্ছে, কিভাবে আগুন লেগেছে দেখুন, ভয়াবহ আগুন, পাতিকুহালের পুরনো সবজি মান্ডিতে আগুন লাগে, এক ব্যক্তি এই আগুনে তার আঘাত লেগেছে বলে খবর পাওয়া যাচ্ছে, দেখাবো সেই ছবি। গতকাল রাতে আগুন লেগেছে হিমাচল প্রদেশের মানালির কাছে সবজি মান্ডিতে, এই সবজি মান্ডি যেটি পাতিকুহালের পুরনো সবজি মান্ডি, এই সবজি মান্ডিতে ব্যবসায়ীরা ছিলেন সেই সময়, এবং ব্যবসায়ীরা থাকার দরুন যখন আগুন লাগে দ্রুত তারা ব্যবস্থা নেন, আশপাশের বাড়ি থেকেও কিন্তু জল দেওয়া হয়, জল ঢালা হয়, আগুন নেভানোর চেষ্টা করা হয়, এবং এক ব্যক্তি তাতে আহত হন, অনেক পুরনো সবজি মান্ডি এই পাতিকুহালের সবজি মান্ডি, এবং এই সবজি মান্ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানালির কাছে, যেহেতু সবজি সেখান থেকে সরবরাহ হয়, পাতিকুহালের এই পুরনো সবজি মান্ডি থেকে বেশিরভাগ সবজি সরবরাহ হয়, সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সবজি মান্ডি, আর সেখানেই গতকাল রাতে আগুন লেগে যায়, আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে বলেই খবর পাওয়া যাচ্ছে, তবে এই আগুনে একজন আঘাত পেয়েছেন বলে খবর। এবার একটা ছবি আপনাদের দেখাবো, কিন্তু সেই ছবিটা ওড়িশার ছবি, যে আপনার জেলেদের দেখছেন এই মুহূর্তে, যে মৎস্যজীবীদের দেখছেন এই মুহূর্তে, তারা কোনো নদীতে বা সমুদ্রে মাছ ধরছেন না, এটি রাস্তা, মূলত জাতীয় সড়ক, ওড়িশার জাতীয় সড়কে মাছ ধরছেন, জেলেরাও রয়েছেন, তাতে স্থানীয় বাসিন্দারাও রয়েছেন, ৫৭ নম্বর জাতীয় সড়কে জাল হাতে নেমে পড়েছেন স্থানীয় বাসিন্দারাও, বৃষ্টিতে উপচে পড়ছে মৎস্য দপ্তরের পুকুর, আর সেই পুকুর থেকেই মাছ বাইরে বেরিয়ে আসছে, বড় বড় বোয়াল মাছ ধরছেন, দেখুন এগুলো নদী থেকে ধরছেন না, এই একেবারে রাস্তা জাতীয় সড়ক, যা জানা যাচ্ছে এই মুহূর্তে ৫৭ নম্বর জাতীয় সড়ক, আর সেখানেই মৎস্যজীবীদের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষও নেমে পড়েছেন, একেবারে জাল নিয়ে নেমে পড়েছেন তারা, এবং বড় বড় বোয়াল তুলছেন জালে, বড় বড় মাছ তুলছেন জালে। জাতীয় সড়কের এমনই অবস্থা, ওড়িশাতে প্রবল বৃষ্টি হচ্ছে সেখানে, আর ভারী বৃষ্টির জেরে এই মুহূর্তে জাতীয় সড়কও নদীতে পরিণত হয়েছে, আর সেই সুযোগ ছাড়ছেন না স্থানীয় বাসিন্দারাও, তারা একেবারে রেনকোট পরে হাতে ছাতা নিয়ে নেমে পড়েছেন জাতীয় সড়কে মাছ ধরার জন্য, জালে উঠেছে বেশ বড় বড় বোয়াল, বড় বড় মাছ, সেই ছবি ধরা পড়েছে ক্যামেরা, এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলা।